আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি দিন রূপে ইয়াসমিন মুন্নি তোমাদের মাঝে হাজির হয়েছি বরাবরের মতোই। আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব, শেয়ার করতে চাচ্ছি একটি ক্লাস, তা হচ্ছে তোমাদের প্রাথমিক গণিত বই থেকে অধ্যায় 3 চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী থেকে কয়েকটি অঙ্ক নিয়ে, কয়েকটি সমস্যা নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই আসি চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী মানেটা কি। চার প্রক্রিয়া মানে হচ্ছে আমরা সবাই অলরেডি জেনে গেছি বিভিন্ন ক্লাসে চারটা প্রক্রিয়া সম্পর্কে, তা হচ্ছে গুণ, ভাগ, যোগ এবং বিয়োগ। এই চারটা প্রক্রিয়া সম্পর্কিত একত্রে সম্পর্কিত সমস্যাগুলি একত্রে যে অধ্যায়টিতে আলোচনা করা হয় সেই অধ্যায়ের নামই হচ্ছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি। এই অধ্যায় সম্পর্কে তোমরা অলরেডি তোমাদের শ্রেণীকক্ষে, শ্রেণীতে, বিভিন্ন ক্লাসে তোমরা অলরেডি আলোচনায় পেয়েছো, অলরেডি জানতে পেরেছো। আজকে আমি যে তিনটা সমস্যা নিয়েছি তোমাদের বই থেকে, তার মধ্যে প্রথম সমস্যাটি নিয়েছি তোমাদের বইয়ের 17 পৃষ্ঠা থেকে ঐকিক নিয়ম। আজকে আমরা ঐকিক নিয়ম দেখি। ঐকিক নিয়ম হচ্ছে, মনে করো তুমি একটি দোকানে যাবে, 5টি কলম কিনবে। তুমি দোকানদারকে জিজ্ঞেস করলে এক ডজন কলমের দাম কত, তিনি বললেন এক ডজন কলমের দাম 120 টাকা। তুমি তো 5টি কিনবে, তুমি কি 120 টাকা দিয়ে 5টি কিনে নিয়ে আসবে? নিশ্চয়ই না। তুমি তখন চিন্তা করবে যে আসলে পার পিস কত, প্রতিটা কলমের দাম কত, তারপর তুমি 5টি কলমের দাম বের করতে পারবে। তাহলে তুমি এক ডজন কলমের দাম থেকে একটি কলমের দাম বের করলাম, বের করে তুমি 5টি কলম কিনতে পারবে। এভাবে একটির দাম বের করে সমস্যা সমাধান করার পদ্ধতির নামই হচ্ছে ঐকিক নিয়ম। আরেকটা কথা মনে রাখতে হবে, ঐকিক নিয়মে যে রাশিটি জানতে চাওয়া হয় অর্থাৎ বের করতে বলা হয়, সেটি অঙ্ক সাজানোর সময় ডান পাশে অবস্থান করে, প্রথম সারে শেষ অংশে অবস্থান করে। এখন আমরা সরাসরি সমস্যাটির সমাধান করতে চলে যাই। আমরা সমস্যাটি একটু পড়ে দেখি। সবাই দেখো, আটটি ডিমের দাম 72 টাকা, 8টি ডিমের দাম 72 টাকা। তাহলে একটি ডিমের দাম কত টাকা, 2 ডজন ডিমের দাম কত, 270 টাকায় তুমি কয়টি ডিম কিনতে পারবে? এখানে তিনটা প্রশ্ন দেওয়া আছে, আমরা একটি একটি করে সমাধান করব। প্রথমে হচ্ছে 8টি ডিমের দাম 72 টাকা, তাহলে একটি ডিমের দাম কত টাকা হবে? আমরা সমাধানটা করে ফেলি। সমাধান ক, 8টি ডিমের দাম 72 টাকা, আমরা কিভাবে লিখব? 8টি ডিমের দাম 72 টাকা। তাহলে 8টি ডিম থেকে আমরা কয়টি ডিমের দাম বের করতে হবে? যেহেতু ঐকিক নিয়ম, 1টি ডিমের দাম বের করব। 1টি ডিমের দাম কত হবে? যেহেতু 8টার দাম 72 টাকা ছিল, 1টির দাম বের করব, তাহলে কম হবে। আর কম হলে আমরা মনে রাখব, কম হলে করতে হবে ভাগ, 72কে ভাগ করতে হবে 8 দিয়ে, 8 × 9 = 72, অর্থাৎ 9 টাকা। খ, 2 ডজন ডিমের দাম কত? 2 ডজন ডিমের দাম বের করতে হলে আগে 2 ডজন সমান কতটি সেটি বের করতে হবে। আমরা জানি 1 ডজন সমান কতটি, 1 ডজন সমান হচ্ছে 12টি। তাহলে 2 ডজন সমান কতটি হবে? যেহেতু 1 ডজন কম ছিল আর বের করতে হবে 2 ডজন, তাহলে 2 ডজন বেশি, 2 দিয়ে গুণ করতে হবে, 12 × 2 = 24টি। এখন আসো, এক ডজন, 1টি ডিমের দাম যদি 9 টাকা হয়, তাহলে 24টি ডিমের দাম কত? 2 ডজন মানে হচ্ছে 24টি, 24টি ডিমের দাম কত কিভাবে বের করব? উপরে চলে যাই, একটি
ডিমের দাম। একটি ডিমের দাম আমরা কত পেয়েছিলাম? 9 টাকা। তাহলে সুতরাং 24টি ডিমের দাম কম হবে না বেশি হবে? নিশ্চয়ই বেশি হবে। বেশি হলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে তোমরা গুণ করে ফেলো। এখন 24কে গুণ করতে হবে 9 দিয়ে। 4 9 36 6, হাতে 3, 9 2 18, 19 20 21, 216 সমান 216 টাকা। এটা হচ্ছে আমাদের খ, অর্থাৎ 2 ডজন ডিমের দাম কত। আমরা কি পেলাম? 2 ডজন ডিমের দাম পেলাম 216 টাকা। এখন আসো, 270 টাকায় তুমি কয়টি ডিম কিনতে পারবে? তাহলে এটা সমাধান কিভাবে করব? আমরা 9 টাকা দিয়ে কিনতে পারি। 9 টাকায় পাওয়া যায় কয়টি ডিম পাই আমরা 9 টাকায়? 1টি। তাহলে সুতরাং 270 টাকায় পাওয়া যাবে 270 ভাগ 9। সমান 9 দিয়ে 270কে ভাগ করো, 3 9 27, 0 বার 30, অর্থাৎ 30টি। এক্ষেত্রে তোমরা 9 টাকায় পাওয়া যায় 1টি ডিম। 1টি ডিম 1 টাকায় পাওয়া যায় কয়টি ডিম এবং 270 টাকায় পাওয়া যায় কয়টি ডিম, এভাবেও অঙ্কটা করতে পারো, সমস্যাটা সমাধান করতে পারো। আমি ডিরেক্টলি করে ফেলেছি, 9 টাকায় পাওয়া যায় 1টি ডিম, তাহলে 270 টাকায় পাওয়া যাবে 9 দিয়ে ভাগ করলে। আমরা পাবো, 9 দিয়ে ভাগ করলে কত পাবো? 30টি ডিম পাওয়া যাবে। এবার এই সমাধানটা তোমরা পরীক্ষার খাতায় যেভাবে লিখবে সেটা দেখিয়ে দিচ্ছি। পরীক্ষার খাতায় তোমরা সমাধানটা এইভাবে লিখতে হবে। তোমরা দেখো, 8টি ডিমের দাম 72 টাকা, 1টি ডিমের দাম 72 ভাগ 8 সমান হচ্ছে 9 টাকা। আর খ নাম্বারে ছিল 2 ডজন ডিমের দাম কত। আমরা জানি 1 ডজন সমান 12টি, তাহলে 2 ডজন সমান হবে 24টি। 1টি ডিমের দাম যদি 9 টাকা হয়, তাহলে 24টি ডিমের দাম হবে 9 গুণ 24 গুণ 9 সমান 216 টাকা। এরপরে গ নাম্বার ছিল 270 টাকায় কয়টি ডিম পাওয়া যাবে। তাহলে 9 টাকায় পাওয়া যায় 1টি ডিম, 270 টাকায় পাওয়া যাবে, ভাগ হবে 270 ভাগ 9 সমান 30টি ডিম। এটাকে অন্যভাবে করা যায়, 9 টাকায় পাওয়া যায় 1টি ডিম, 1 টাকায় পাওয়া যাবে 9 ভাগের 1টি ডিম, অর্থাৎ 1 ভাগ 9 লেখা যাবে না, তাই 9 ভাগের 1 এভাবে ভাগটা আমরা এভাবেও লিখতে পারি। তাহলে 270 টাকায় পাওয়া যাবে 1 গুণ 270, নিচে হচ্ছে 9 দিয়ে 270কে ভাগ করলে হবে 30, তাহলে 30টি ডিম পাওয়া যাবে। তোমরা পরীক্ষার খাতায় এভাবে লিখতে হবে।
নেক্সট প্রশ্নটা আমরা দেখি। নেক্সট প্রশ্নটা হচ্ছে, জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। দোকানদারকে 1000 টাকার 3টি নোট দিলেন। তিনি প্রথম প্রশ্নটা হচ্ছে, তিনি কত টাকার চাল কিনলেন? আমরা প্রশ্নে দেখি তিনি চাল কিনেছিলেন 40 কেজি, কিন্তু প্রতি কেজি চালের দাম ছিল 38 টাকা। তাহলে তিনি কত টাকার চাল কিনলেন? যেহেতু বোর্ডে করাতে গেলে অনেকটা সময় নষ্ট হয়, সেজন্য আমি খাতাতেই দেখাচ্ছি তোমাদেরকে। এক কেজি চালের মূল্য 38 টাকা হলে 40 কেজি চালের মূল্য হবে 38 × 40। গুণ হলো কেন? কারণ 1 কেজি চালের মূল্য ছিল 38 টাকা, আমি কিনতেছি কিন্তু 40 কেজি চাল। তাহলে 1 কেজি কম ছিল, 40 কেজি বেশি ছিল, বিধায় এখানে গুণ হয়েছে। তাহলে গুণ করার পরে এখানে পাশে রাফটা তোমরা পাশে দেখাতে পারলে ভালো। অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা অন্য জায়গায়ও রাফ করে, তো সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে রাফটা পাশে থাকলেই সুন্দর। তাহলে গুণ করার পর গুণ করে আমরা কত পেলাম? 1520 টাকা। দ্বিতীয় অপশনটা ছিল, তিনি মোট কত টাকা খরচ করলেন? তাহলে দেখো, চাল কিনেছিলেন 1520 টাকা, তেল কিনেছিলেন 265 টাকা এবং মাছ কিনেছিলেন 588 টাকা। তাহলে যেহেতু মোট খরচ কত টাকা খরচ করলেন সেটা জানতে চেয়েছে, মোট মানে হচ্ছে যোগ, টোটাল তিনি যা যা কিনেছেন সব কিছুর যোগ করব। তাহলে যোগ করার ফলে আমরা যে অ্যামাউন্টটা পেয়েছি সেটা হচ্ছে 1373 টাকা। তাহলে এরপর তিনি দোকানদারকে দিলেন 1000 টাকার 3টি নোট। 1000 টাকার 3টি নোট, তাহলে 1000 টাকার 1টি নোট সমান আমরা কত টাকা জানি? 1000 টাকা। তাহলে 1000 টাকার 3টি নোট সমান কত হবে? 1000 টাকার 1000 × 3 অর্থাৎ 3000 টাকা। 1000 টাকার 1টি নোট সমান যদি 1000 টাকা হয়, তাহলে 3টি নোট সমান কত হবে? 3000 টাকা হবে। তার মানে তিনি দোকানদারকে 3000 টাকা দিয়েছিলেন। সর্বশেষ প্রশ্নটা ছিল, দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? তাহলে দেখো, দোকানদারকে তিনি দিয়েছিলেন 3000 টাকা আর খরচ করলেন 1373 টাকা। তাহলে তার কাছে যেটা ফেরত দেবেন দোকানদার তা হচ্ছে 627 টাকা। তোমরা দেখো পরীক্ষার খাতায় ঠিক এভাবেই সমাধান করবে, অন্যভাবেও তোমরা তোমাদের মতো করেও করতে পারো, কোনো অসুবিধা নাই। একটা অঙ্কে অনেক নিয়ম থাকে, তোমাদের যে নিয়মটা ভালো লাগবে, সহজ লাগবে, তোমরা সেই নিয়মটাতেই করতে চেষ্টা করবে। তৃতীয় যে প্রশ্নটা নিয়েছি আমরা, তাও তোমাদের 19 পৃষ্ঠা মেন বইয়ের 5 নং প্রশ্ন থেকে। 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। 1টি ছাগলের মূল্য 4,560 টাকা হলে ক, 3টি ছাগলের মূল্য কত? খ, 2টি গরুর মূল্য কত? গ, 1টি গরুর মূল্য কত? ঘ, 1টি গরুর মূল্য ও 1টি ছাগলের মূল্যের পার্থক্য কত? প্রথম অপশনটা ছিল কি, 3টি ছাগলের মূল্য কত। তাহলে আমরা দেখি আমাদের প্রশ্নে কিন্তু 1টি ছাগলের মূল্য দেওয়াই আছে। 1টি ছাগলের মূল্য দেওয়া আছে 4,560 টাকা। তাহলে 3টি ছাগলের মূল্য আমরা কিভাবে বের করব? দেখো, 1টি ছাগলের মূল্য 4,560 টাকা। তাহলে 3টি ছাগলের মূল্য কম হবে না বেশি হবে? অফকোর্স বেশি হবে, আর বেশি হলে আমরা জানি কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমরা গুণ করে দেখি, পাশে আমরা গুণ করে দেখলাম 13,680 টাকা হলো। এরপরে অপশনটা ছিল, 2টি গরুর মূল্য কত? তাহলে আমাদেরকে প্রশ্নে দিয়ে দিয়েছিল 2টি গরু এবং 3টি ছাগল। 2টি গরু এবং 3টি ছাগলের টোটাল মূল্য ছিল 45,080 টাকা। তাহলে আমরা 3টি ছাগলের মূল্য আলাদা করে পেলাম কত? 13,680 টাকা। এবার কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা 3টি ছাগলের মূল্য বাদ দিয়ে দিলে আর পাবো হচ্ছে 2টি গরুর মূল্য। তাহলে 2টি গরুর মূল্য কত পাবো? বিয়োগ করার পরে আমরা যে বিয়োগ ফলটা পেয়েছি
সেটা হচ্ছে 31,400 টাকা। গ নাম্বার, একটি গরুর মূল্য কত? তাহলে যেহেতু আমরা দুটি গরুর মূল্য অলরেডি খ নাম্বারে আমরা পেয়ে গেছি, তাহলে আমরা ইজিলি একটি গরুর মূল্য বের করতে পারবো। দুটি গরুর মূল্য যদি 31,400 টাকা হয়, তাহলে একটি গরুর মূল্য কম হবে না বেশি হবে? অফকোর্স কম হবে। কম হলে হয় ভাগ, ভাগ করলে আমরা দেখো পাশে ভাগটা দেখিয়েছি, ভাগ করলে আমরা যে ফলটা পাবো, যে রেজাল্টটা পাবো, সেটা হচ্ছে 15,700 টাকা। একটি গরু ও একটি ছাগলের মূল্যের পার্থক্য কত? তাহলে আমরা একটি গরুর মূল্য পেয়েছি 15,700 টাকা এবং একটি ছাগলের মূল্য পেয়েছি, ছিল প্রশ্নে ছিল 4,560 টাকা। এবার বিয়োগ করলে পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, বিয়োগ করার পরে আমরা যে বিয়োগফলটা পেলাম সেটা হচ্ছে 11,140 টাকা। তাহলে দেখো তোমরা খাতায় এইভাবেই পরীক্ষায় লিখতে হবে। এখন আসো, আমি যে তিনটা সমস্যার সমাধান করে দেখালাম তোমাদেরকে, এটার আলোকে যাতে তোমরা বাসায় কিছু কাজ করতে পারো, সেজন্য তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এখানে চারটা সমস্যা আছে, এগুলো তোমাদের মেন বইয়ের আলোকেই দেওয়া। আমি প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি। একজন শ্রমিক সপ্তাহে 1400 টাকা আয় করেন, তিনি একদিনে কত টাকা আয় করেন? তিনি এক মাসে কত টাকা আয় করেন? তিনি কত কত দিনে তিনি 3,000 টাকা আয় করেন? নাম্বারটা এখানে পাশে বন্টন করে দিয়েছি, পরীক্ষার মধ্যে এরকমই মান বন্টন আসে। পরের সমস্যাটা হচ্ছে, 100টি লিচুর দাম 200 টাকা হলে এইরূপ 75টি লিচুর দাম কত? 10 টাকায় কয়টি লিচু কেনা যাবে? 50 টাকায় কয়টি লিচু কেনা যাবে? 3, একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে রহমান সাহেব 40 কেজি চাল, 465 টাকার সয়াবিন তেল এবং 550 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 55 টাকা। তিনি দোকানদারকে 3টি 1,000 টাকার নোট ও 1টি 500 টাকার নোট দিলেন। প্রশ্ন হচ্ছে ক, তিনি মোট কত টাকার চাল কিনলেন? তিনি মোট কত টাকা খরচ করলেন? তিনি দোকানদারকে মোট কত টাকা দিলেন? দোকানদার তাকে মোট কত টাকা ফেরত দেবেন? 4, দুটি গরু ও 3টি খাসির মূল্য একত্রে 25,080 টাকা, একটি খাসির মূল্য 3,560 টাকা হলে 3টি খাসির মূল্য কত? দুটি গরুর মূল্য কত? একটি গরুর মূল্য কত? একটি গরু ও একটি খাসির মূল্য একত্রে কত টাকা হবে? এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা বাসায় করবে। আমি যে প্রথম তিনটা সমস্যা তোমাদেরকে সমাধান করিয়ে দেখিয়েছিলাম, সে একই টাইপের সমস্যাই তোমাদেরকে দিয়েছি, যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। তো আশা করি আজকে এ পর্যন্তই, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।